নববর্ষ উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য কৈলাস শহরের বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের ছবি দিয়ে বড় বড় হোর্ডিং লাগিয়েছিল রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর। পাইতুরবাজার, সেন্ট্রাল রোড, হাসপাতাল রোড, নতুন কালীবাড়ি রোড, গার্লস স্কুল রোড এবং নেতাজি কর্নার এলাকা ছেয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের ছবি সম্বলিত শুভেচ্ছা বার্তায়। কিন্তু সোমবার রাতের অন্ধকারে কালো রং লাগিয়ে মন্ত্রীদের ছবি বিকৃতি করে দে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী। মঙ্গলবার সকালে সেই দৃশ্য প্রত্যক্ষ করে তীব্র ক্ষোভ দেখা দেয় কৈলাসহর শহরে। এই জঘন্য ঘটনার প্রতিবাদে কৈলাসহর থানার ওসি সঞ্জীব লস্করের কাছে এদিন দুপুরে এক ডেপুটেশন প্রদান করে বিজেপির কৈলাসহর মণ্ডল। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত এবং কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দীপ রায়। কালো রং লাগিয়ে মন্ত্রীদের ছবি বিকৃতি করায় ঘটনাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল কমিটির পক্ষ থেকে কৈলাসহর থানাতে অভিযোগ দিতে এসেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে পোস্টার পাইতুরবাজার ইন্দিরা গান্ধী স্ট্যাচুতে এবং রাজ্যের সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয়ের নববর্ষ উপলক্ষে যে পোস্টারগুলো শহরে লাগানো হয়েছিল তার মধ্যে পাইতুরবাজার ইন্দিরা গান্ধী স্ট্যাচুর মধ্যে কয়েকটা পোস্টার লাগানো হয়েছে। সেই পোস্টারগুলিতে কালকে কে বা কারা এই পোস্টারগুলিতে কালি দিয়ে পোস্টারটিগুলিতে নষ্ট করেছে, আমরা ভারতীয় জনতা পার্টি এই সমস্ত কাজকে ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। আমরা এই কারণে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে যারা এই কাজগুলি করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে সেই দাবি রেখে আমরা কৈলাসহর পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি। আমাদের বিশ্বাস পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, অবিলম্বে আমরা বিশ্বাস করি যে এর সত্য তদন্তক্রমে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করার দাবি জানিয়েছে কৈলাসহরের জনসাধারণ। পুলিশ এ ব্যাপারে দ্রুত অগ্রসর না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে এদিন বিবৃতি দেন কৈলাসহর বিজেপি মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত। শহরের সিসিটিভি ফুটেজ দেখে অতি শীঘ্রই দুষ্কৃতীদের পরিচয় জানা যাবে বলে আশাবাদী তিনি। তবে শহরে লাগানো মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের ছবি এভাবে প্রকাশ্যে বিকৃতি হওয়ায় শুধু দলীয় কর্মী সমর্থকরাই নয় আপামর জনসাধারণের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।